এবং টাকা ক্যাশ প্রাইজ 3000 টফি ক্যাশ প্রাইজ 3000 রাখছি সবার কাছে যে সামনে যখন এই টুর্নামেন্ট ওয়ানডে টুর্নামেন্ট করা হবে এই টুর্নামেন্টটা যেন সবাই এতে অংশগ্রহণ করতে পারে যারা ইন্ডিভিজুয়ালি সবাই যেন গর্বিত হতে পারে তাতে করে যদি কোয়ালিফাই করে টুর্নামেন্টটা আরো সুন্দর করা হয় তাতে মনে হয় টুর্নামেন্টটা আরো সুন্দর হবে আরো জমজমাট হবে আনন্দ অনুভব করতে পারবে আমরা সবার কাছে আমার এটা প্রস্তাব থাকলো সবাই চিন্তা ভাবনা করে আমাদের জানাবেন জানালে আমরা সেইভাবে টুর্নামেন্টটা আরো সুন্দর করে করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ দিব সোনার বাংলা কমিটিকে যারা আসলে আমাদেরকে একটা ওয়ানডে গেমের আয়োজন করে দিয়েছে প্ল্যাটফর্ম সোনার বাংলারই আয়োজন করেছে আমাদের তিনটা কাছের খুব ছোট ভাই আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না কিন্তু তাদেরকে উৎসাহিত করার জন্য সবাইকে বলবো একটা জোরে করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করব একটা বিষয় না বললেই নয় আমরা বরাবর বিভিন্ন কমিটির পেজে আমরা লিখি কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত কিন্তু সব ক্ষেত্রে আসলে বিষয়টা দেখা যায় না এই যে এরা যে ওয়ানডে গেমটার আয়োজন করেছিল আবহাওয়ার অবস্থা অনেক খারাপ ছিল যে কারণে খুলনার যারা প্রতিযোগী ছিল তারা অনেকেই এটাতে চেঞ্জ করার জন্য তাদেরকে অনুরোধ করছে ইভেন আমি নিজেও বারবার তাদেরকে প্রেশার ক্রিয়েট করছি যে ডেটটা যাতে চেঞ্জ করা যায় আমার কাছে আসলেই ভালো লাগছে যে যে যতই প্রেশার ক্রিয়েট করুক আর যতই ইনফ্লুয়েন্স করুক না কেন কমিটির সিদ্ধান্ত যে চূড়ান্ত এটা এরা দেখাই দিছে এটা এরা দেখাই দিছে যে কমিটির সিদ্ধান্ত কিভাবে চূড়ান্ত থাকতে হয় আসলে কমিটিগুলো একদম স্ট্রিক্ট হওয়া উচিত স্ট্রিক্ট হলে আমাদের টুর্নামেন্টগুলো আরও বেশি স্বচ্ছ হবে সফল হবে এবং আমি আসলে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই কারণ ইউনিক যে গেমগুলো সবসময় খুলনা থেকেই তৈরি হয় নতুন কিছু মানেই হচ্ছে খুলনা এই ওয়ানডে গেম আমার জানা মতো সারা বাংলাদেশে কোথাও এর আগে কখনো হয়নি এর আগে গতবার একবার এরা করেছিল সৌরভ সহ সজীব সহ উৎসাহ সবাই আবার দ্বিতীয়বার কমপ্লিট করলো এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কারণ তারা আমাদের খুলনাকে রিপ্রেজেন্ট করতেছে এবং খুলনার মান ধীরে ধীরে এদের হাত ধরে আরও এগিয়ে যাবে এই জন্য সবাই আজকে আমরা যারা খুলনার উপস্থিত আছি তাদের সামনে ছোট্ট একটা আমার আবেদন এখনো পর্যন্ত লাগাতার কোনো গেমের সূত্রপাত বাংলাদেশে হয়নি যেহেতু সোনার বাংলা একটা সুসংগঠিত সংগঠন এবং এখানের পরিচালনা পর্ষদে যারা আছেন তারাও যথেষ্ট কি বলবো চৌকস এবং দক্ষ যদি তাদের হাত ধরে আমরা বাংলাদেশের সর্বপ্রথম লাগাতার যে গেমের যে টুর্নামেন্টটা এটা যদি তারা আয়োজন করে তাহলে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হব এবং খুলনার কিছু লোকের সাথে আমি কথা বলেছি তারাও চাচ্ছে যে আসলে লাগাতার কোনো টুর্নামেন্টটা পরিচ্ছন্ন একটা কমিটির মাধ্যমে তৈরি হোক এবং সারা বিশ্ব যেন দেখতে পায় যে আমরাও লাগাতার গেমে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি সকলে ভালো থাকবেন এই কমিটির জন্য দোয়া করবেন এবং খুলনার প্রত্যেকটা ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো আল্লাহ হাফেজ সোনার বাংলা গিরিবাস সোসাইটি কর্তৃক আয়োজিত একদিনের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর যারা অক্লান্ত পরিশ্রম করে এই উদ্যোগটা নিছে তাদেরকেও ধন্যবাদ জানাই যারা আজকে এই জায়গায় উপস্থিত সকলকে আমার ধন্যবাদ জানাই আগামী দিনে যেন সকলে এই ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সোনার বাংলা গ্রিভাস সোসাইটি খুলনা আজকে এই অনুষ্ঠানে সবাইকে আনন্দ উপভোগ করার জন্য বলার জন্য অনেক ধন্যবাদ সবাই আসছে ইনশাল্লাহ আগামীতে যেন এরকম অনুষ্ঠান সবাই করতে পারি আরও কবুতর জগৎটা যেন আরও এরকম বৃদ্ধি পায় আমরা যেন সবাই মিলে যেন এরকম আনন্দ উপভোগ যেন সবসময় করতে পারি এটা আমাদের আনন্দ আর যারা অক্লান্ত পরিশ্রম করে এটা করছে এদেরকে ধন্যবাদ জানাই এইরকম ক্লাইমেটে এইরকম অনুষ্ঠান আমরা
আদৌ দেখিনি, এই প্রথম দেখতেছি। তো যাক, সবাই যেন ভালো থাকে, কবুতর সুস্থ থাকুক, কবুতরের মালিকরাও সুস্থ থাকুক, এটাই দোয়া করি। আমরা আর বেশি কিছু বলবো না, ধন্যবাদ সবাইকে। আমি একজন ছিলাম, আমিও লড়াইতে নামছিল, আমি আমি অসুস্থতার কারণে আমি পায়রা উড়াতে পারিনি। বাট যারা উড়িয়েছেন, আমার কাছে মনে হয় এখানে এই ওয়েদারে, এই মানে যে প্রতিকূল পরিবেশের মধ্যে যারা পায়রা উড়িয়েছেন সকলেই চ্যাম্পিয়ন। পরবর্তীতে আবার এরকম টুর্নামেন্ট হবে, নতুন কিছু ধারায়, নতুন কোনো আঙ্গিকে, আবার এই ছোট ভাইদের মাধ্যমে। সকলকে ধন্যবাদ অনেক অনেক। আপনারা যারা খুলনা শহরের, এই যে দেখেন এখানে 16 জন মনে হয় পার্টিসিপেট করছিল, তাই না? 16 জন পার্টিসিপেট করছিল, 32 জন পর্যবেক্ষক এখানে ছিলেন। এই যে আপনারা, আপনাদের সকলের মানে একাগ্রতা এবং একসাথে যে একই ছাদের নিচে আমরা সকলে বসে একটা কাজ করতে পারছে, এই যে মিল খুলনার, এটা বিশাল ব্যাপার। এটা সারা জীবন যেন থাকে এবং এটা দিন দিন আরও যেন বৃদ্ধি পায়, এই সকলের কাছে আশা থাকবে। এবং এই ছোট ভাইরা যেটা করতেছে, পরবর্তীতে আবার যদি করে, আমরা সকলে তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আপনারা সকলে থাকবেন, এই এই অনুরোধ থাকবে সকলের কাছে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। এই পর্যায়ে আমি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আতিউর রহমান ভাইকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আসলে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, কিন্তু আমাদের ভিতরে কিছু কাজ করে, যেটা হলো আমরা ম্যাক্সিমাম একে অন্যের প্রতি হিংসাত্মক বিদ্বেষ প্রকাশ করি এবং হিংস্র মনোভাব প্রকাশ করি। আমি মনে করব যে এই যে আমরা যদি এই যে গ্রিবাজী সংগঠন, এটা কিন্তু আমরা প্রত্যেকে ভাইয়ের বন্ধু, যে প্রান্তে থাকি না কেন, এমন সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে আমরা হিংসা বা মিথ্যা ভুলে যাই, তাহলে কবুতর সমাজ বা এই জগৎটা আরও অনেক সুন্দর হবে, আরও ভালো হবে। তাছাড়া আজকের এই ওয়ানডে টুর্নামেন্ট যারা পরিচালনা করছে, তাদের আমি ধন্যবাদ জানাই, কেননা তারা স্বল্প পরিসরে অত অল্প টাইমে একটা সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে দিতে পারছে কবুতর জগৎ। আমরা যারা আসছি আপনাদের, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা অক্লান্ত পরিশ্রম, এই পর্যবেক্ষক, যারা আম্পিয়ার যদি পরিপর্যবে, এরাই হলো মূল কান্ডার একটা কমিটির। কমিটি আমরাও চালাই, কিন্তু আমাদের কোনো কিছুই করার নাই কমিটির যারা। এই জন্য বলবো তাদেরকে আবারও ধন্যবাদ যে তাদের অক্লান্ত পরিশ্রমে তারা এই একটা সফল টুর্নামেন্ট শেষ করছে। এবং একটা কমিটির সফলতা সেখানে আসে যদি সে বিতর্কিতভাবে শেষ হয় সেই কমিটি, সেই টুর্নামেন্ট, সে ছোট হোক আর বড় হোক। পাশাপাশি তারা তাদের গভর্নমেন্টও রাখছে যে টাইমে তারা পুরস্কার ঘোষণা করতে চাইছিল, সে তার ঠিক ডিউ টাইমে সে পুরস্কার ঘোষণা করছে। এবং এই জন্য আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আর আগামী তো আশা করি এরকম ছোটো ছোটো টুর্নামেন্ট হবে, সবাই পার্টিসিপেট করবে, আমরা মিলেমিশে একসঙ্গে আবার এক হবো, ঐক্য হবো, ঠিক আছে? এটা আমি সবাইকে অনুরোধ করবো। আর আমি বিশেষ একটা কথা বলতেছি, যে সেটা হলো যে চহনসিটির প্রত্যেক বছর একটা আনন্দ ভ্রমণে যায়, সেটা হলো আমরা ফেব্রুয়ারি মাসের 2 তারিখ একটা পিকনিক প্রোগ্রাম করছি। আমরা যে এখানে অনেকে গেছেন, অনেকে যান নাই, সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত থাকলো, আপনারা অ্যাটেন্ড করবেন। সেখানে এই ঠিক এরকম একটা পরিবেশ, সবই ভাই বন্ধু কবুতর, এখানে অন্য কোনো লোক নেই, আপনি অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আপনাদের প্রোগ্রাম, সবাইকে আমার দাওয়াত থাকলো। আর উত্তরোত্তর এই কমিটি সাফল্য কামনা করি, আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাবু পবিত দাস, বাবু ভাইকে অনুরোধ জানাচ্ছি আমি পুরস্কারটা দিয়ে দেওয়ার জন্য। এ পর্যায়ে জনাব জনাব মোহাম্মদ হাসান জনাব মোহাম্মদ জুবেল, খবর জায়গা খুলনা। সবাই কাছে অনুরোধ জানাচ্ছি।
জোরে করতালি দিবেন ঠিকানা সবই আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম মনির হোসেন হরিণ টানা খুল লোক জ্যোতি টুটপাড়া ভাই সবাই করতালি দেন ধন্যবাদ আপনারা সকলেই শুনছেন আপনার এবং টফি থাকতেছে পনেরোশো টাকা জোরে করো তালি টফি সাথে থাকতেছে পনেরোশো টাকা দেব এবং টাকা ক্যাশ প্রাইজ 3000 টফি ক্যাশ প্রাইজ 3000 প্রথম হয়েছেন তার দুই কবি 20 ঘন্টা 20 মিনিট এবং টাকা তার সঙ্গে থাকতেছে ক্যাশ প্রাইজ 4000 টাকা অভিনন্দন আজকে এই দিনটার জন্য আসলে আমরা ওয়ানডেটা শুরু করছিলাম যে আমাদের একটা টার্গেট ছিল যে নির্দিষ্ট দিনের মধ্যে পুরস্কার পাওয়ার জন্য তো আমাদের কাছে দুইটা দিন দেরি হয়েছে কারণ ট্রফিটার জন্য কারণ আমরা ট্রফিটা মিলাতে পারতেছিলাম না এই কারণে জাস্ট আমাদের দুদিন দেরি হলো তো ইনশাল্লাহ আপনারা যেভাবে সবাই সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে এবং আমরা ইনশাল্লাহ পর্যবেক্ষকরাও অনেক সাপোর্ট দিচ্ছে যার কারণে আমরা কোনো ধরনের ঝামেলা ছাড়াই গেমটা বুঝতে পারছি তো ইনশাল্লাহ আপনারা সবার কাছে আমি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে আমরা যদি গেম খেলি আপনারা যেভাবে পাশে ছিলেন ভবিষ্যতে ইনশাল্লাহ পাশে থাকবেন আর আজকে একটা গেম চালাতে গেলে অনেক ধরনের সমস্যা হয় ভুলত্রুটি হয় কথায় ঝামেলা হয় তো যাই হোক যা হয় সব কিছু ভুলত্রুটি আপনারা ক্ষমা করে দিলেন এবং ভবিষ্যতে আমরা যেন আরো সুন্দরভাবে গেমটা চালাতে পারি অনেক বড় করে চালাতে পারি এর জন্য আপনাদের যতটুকু সাপোর্ট দরকার সবাই একটুখানি নিজের পক্ষ থেকে সাপোর্ট দিয়ে যাতে আমরা আরো সুন্দরভাবে আরো সুন্দরভাবে আমরা গেমটা উঠাইতে পারি আর এই গেমটাতে আজকে আমাদের টোটাল প্রতিযোগিত ছিল 20 জন তো আমরা এখান থেকে আমাদের কালেকশন ছিল 40,000 টাকা তো আমরা এখানে একটা খরচটা জাস্ট আমরা একটু জানাই দিতে চাচ্ছি তো আমরা এখানে টেস্ট ট্রফি পাবো আমরা 14,700 টাকা পড়ছিল খাবার দিয়ে আমাদের পড়ছে 11,500 টাকা 11,200 প্রাইজ মানি দিছি আমরা 15,000 টাকা আর পেনা পাবো আমরা 1140 টাকা আর আপনার সাউন্ড 1200 টাকা এবং ফুল 1000 টোটাল 44,240 টাকা আমাদের এই প্রোগ্রামে খরচ হয়েছে আর কি তো যাই হোক ইনশাল্লাহ ছোটোভাবে করার জন্য আমরা যতটুকু পারছি চেষ্টা করছি সুন্দরভাবে করার জন্য তো আপনারা সবাই পাশে ছিলেন ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবেন এবং সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য আসসালামু আলাইকুম আয়োজন করা হয়েছে প্রত্যেক বছরের ন্যায় আপনারা সবাই ইনশাল্লাহ আমন্ত্রিত এবং সবাই একসাথে আসবেন সবাই মজা হবে সারাদিন ইনশাল্লাহ আপনাদের এই ফটোটাই কাভার ফটো হিসেবে থাকবে এদিকে ভাই এদিকে